দক্ষিণ দুর্গাপুর মিরেশ্বরাই বদিলা চট্টগ্রাম। আপনার ম্যাট্রিক কোন সালে? ম্যাট্রিক 69। আমাদের এখানে ইয়ে ছিল জিতেন্দ্র প্রসাদের নাম, প্রকাশ মন্ডু, ওই তখন অর্গানাইজ করতো স্কুল কলেজে। এপ্রিলের লাস্টে দিয়ে আমরা ইন্ডিয়া গেছি। তো 100 প্রাক্তন চেয়ারম্যানের এক কাসেম ছিল, শেখ কাসেম, কাসেম মারা গেছে। ইন্ডিয়া যাওয়ার পর ওইখানে হরিণাতে ছিলাম আমরা কিছুদিন। ওইখান থেকে আমাদেরকে পাঠাইল লায়ালপুর ক্যান্টনমেন্ট, আসাম। লায়ালপুর ক্যান্টনমেন্ট এক মাস প্রশিক্ষণ দিয়ে আবার পাঠাইল হরিণাতে। হরিণাতে পাঠানোর পর মেজর রফিক ছিল, এক নম্বর সেক্টর কমান্ডার, তো উনি আমাদেরকে বাঁশখালী অপারেশানে পাঠাইল 30 জন। তখন ফটিকশরীতে আমাদের পাঞ্জাবির সাথে বিবের ফাইট হয়। তখন আমাদের প্লাটনটা বিভিন্ন দিকে পালাই যায়, ওইখানে 7 জন আপনার ইয়ে হয়, গুলিবিদ্ধ। তারপর আমরা আবার ওইখানে ওই ফটিকশরীতে ওনার সাথে, ওই ডাক্তার কামাল সাহেবের সাথে দেখা। তারপর আমরা ব্যাক করি, আবার ইন্ডিয়া চলে যাই। ওইখান থেকে আসি আমরা মিরেশ্বরাইতে। ওই যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত মিরেশ্বরাইতে ছিলাম। আমি ওই মাদ্দারহাট, ডাক্তার রবিউল হোসেন আছে না, চক্ষু, ওনার বাড়িতে ছিলাম ম্যাক্সিমাম টাইম, ছিলাম ওনার বাড়িতে। আমরা 30 জন। আপনার গ্রুপের কমান্ডার কে ছিল? কমান্ডার ছিল শেলি, তখন ওই সিএনজি জাফর ছিল আর কি, ওই দল থানা কমান্ডার। আপনার সাথে কে কে ছিল তখন? আমার সাথে ছিল একটা মারা গেছে শামসুল আলম, মিঠাছড়া বাড়ি, একটা ছিল ও জসিম উদ্দিন, ইয়ে আছে, একটা ফারুক নাম আপনার বাড়ি, ওজরদুদা চৌধুরী, সেও আছে, সে টাস্টে অনেকদিন চাকরি করছে, এখন উদয়াল পিয়ারে চলে এসছে, মিঠাছড়াই বাড়ি। শেখ আবুল কাসেম, প্রাক্তন চেয়ারম্যান আর কি, মারা গেছে উনি, ওনার ভাই রব্বানিও মারা গেছে। ওই যে মুস্তাননগর হাসপাতাল, ওইখানে একটা অপারেশন হয়েছে আমাদের সাথে। আবার এখানে দারোগাহাট রোড একটা অপারেশন হয়েছে, এখানে গাড়ি দুইটা ফেলে দিছি না আমরা পাঞ্জাবিদের। এখানে হানাদার মুক্তি হলো 7 তারিখেই তো।